আমি জানি তুমি দুঃখে আছো। হ্যাঁ, এটা সত্যি তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু আমি এটাও জানি তোমার এই কষ্ট থেকে তুমি অবশ্যই বেরিয়ে আসবে। আর আমি এটাও জানি তোমার এই কষ্ট বেশি দিন থাকবে না, তোমার এই কষ্ট তোমার কাছে হেরে যাবে, তুমি এই কষ্ট থেকে মুক্তি পেতে পারো, তোমার এই কষ্ট এই দুঃখ তোমার এই জীবন থেকে চলে যাবে। কিন্তু তুমি কি একে যেতে দিতে চাও? তুমি কি তোমার বর্তমানে বাঁচবে? তুমি কি তোমার অতীতকে ভোলার জন্য রেডি? তুমি কি তোমার আজকে সুন্দর করার জন্য, ভবিষ্যৎকে সুন্দর করার জন্য তৈরি? তুমি কি আজ পুনরায় হাসার জন্য রেডি? তোমার মধ্যে কি এতটা ক্ষমতা আছে যে তুমি তোমার অতীতকে তোমার মন থেকে মুছে ফেলবে? আমি জানি তুমি যে কষ্ট পেয়েছো সেটার যোগ্য তুমি ছিলে না। হ্যাঁ, আমি জানি তুমি এমন কিছু করনি যার কারণে তোমাকে এই কষ্ট সহ্য করতে হয়েছে। আর এই কারণেই তো আমি বলছি, ভুলে যাও এই কষ্টকে, যেতে দাও সেইসব কথাকে যা তোমাকে কান্না করিয়েছে, ভুলে যাও সেইসব কষ্টকে যা তোমার হাসি কেড়ে নিয়েছে। আর আমি জানি এটা সহজ নয়, কিন্তু তুমি কি সেটা জানো? তোমার কাছে অন্য কোনো অপশন নেই। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু কষ্টের সাথে থাকা তো আরো অনেক কঠিন। যাই কিছু হয়ে যাক না কেন, তোমার অতীতকে তো ভুলতেই হবে, তোমাকে সেইসব স্মৃতিগুলোকে মুছে ফেলতে হবে যা তোমাকে কাঁদিয়েছে। কেন সহ্য করছো এত কষ্ট, তাও সেই মুহূর্তের কথা মনে করে যা চলে গেছে? তুমি কি জানো তোমার কষ্ট সবসময় অতীতের কারণেই হয়? কারণ প্রকৃতি আমাদের প্রতিটি সকালেই একটি নতুন জীবন দেয়, কিন্তু তুমি যদি এই নতুন জীবনটা পেতে চাও, তাহলে তোমাকে ওই আগের দিনকে ভুলে তোমাকে জীবনে এগিয়ে যেতেই হবে। যে চলে গেছে তোমার জীবন থেকে তাকে যেতে দাও না। যদি তুমি আজ হাসতে চাও, তাহলে তোমার মনকে সমস্ত স্মৃতি থেকে বাইরে নিয়ে আস। তুমি ভুলে যাও সেইসব কথাকে যা তোমাকে আজও কষ্ট দিচ্ছে। তোমার মনে কষ্ট আছে, তুমি কান্না করতে চাও, ঠিক আছে, কতক্ষণ কেঁদে নাও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু কখনোই এই একই কারণের জন্য বারবার কান্না করবে না। কাউকে ছাড়তে হলে ছেড়ে দাও না, কাউকে ধরতে হলে ধরে নাও, কিন্তু মাঝ রাস্তায় আটকে থেকো না। আমাদের দুঃখ কষ্ট চিন্তার সব থেকে বড় কারণই হলো এটা, না আমরা কাউকে সম্পূর্ণভাবে ছাড়তে পারি, না কাউকে ভালোভাবে ধরতে পারি। খুশি থাকতে চাও, তাহলে হয় ছেড়ে দাও, না হয় ধরে নাও। আর তোমাকে কেবল বাইরে থেকে ছাড়লেই হবে না, নিজের ভিতর থেকেই ছেড়ে দিতে হবে। যে যেতে চায় তাকে যেতে দাও, যে সত্যি তোমার হবে, যে তোমার মাঝখানে খুশিকেই খুঁজে নেবে, সে তোমার জীবন থেকে কখনোই যাবে না। আজ নিজেকে একটি প্রতিজ্ঞা করো, আজকের পর পুরনো কোনো কথাকে মনে করে দ্বিতীয়বার কান্না করবে। তুমি যদি সত্যিই আমাকে ফলো করো, তাহলে তুমি একই কারণের জন্য বারবার কান্না করা বন্ধ করে দেবে। আমি তো বললাম তুমি একবার যত খুশি কান্না করতে চাও কান্না করে নাও, কিন্তু এই কান্না যেন তোমার শেষ কান্না হয়, এরপর এই একই কারণে কখনোই কান্না করবে না। তোমার মধ্যে আছে কি সেই সাহস যে তুমি আমাকে প্রমিস করবে যে একই কারণের জন্য তুমি আর কখনো বারবার কান্না করবে না? আর যদি তুমি প্রমিস করো, তাহলে বিশ্বাস করো আমি সত্যি বলছি, এরপর আর তোমাকে কখনো কান্না করতে হবে না। তোমার এই কষ্ট চিন্তা তোমার জীবনে থাকতেই পারবে না। চলো একটি নতুন জীবন শুরু করি। আজ থেকে তুমি খুশিতেই থাকবে, আজ থেকে তুমি নিজের জন্য বাঁচবে, আজ থেকে তুমি তাদের জন্য বাঁচবে যারা তোমাকে ভালোবাসে। আর সাকসেস সেন্টার হলো সেই তোমার একজন যে তোমার খুশি চায়। সব কিছু ভুলে শুরু করো একটি নতুন জীবন। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাকসেস সেন্টার। পরিশেষে আমি একটা কথাই বলবো, স্টে হোম সেফ লাইফ। সাবস্ক্রাইব ফর মোর মোটিভেশন ভিডিও।